এই মাতরম, বন্দে মাতরম, কংগ্রেসের প্রাক্তন সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। আন্দোলন আমরা পুলিশ আধিকারিকদের সাথে কথা বললাম যে নিরাপত্তার সেখানে বন্দোবস্ত করা হোক। মাননীয় সুদীপ রায় বর্মন জেলা শাসক ডিজিপির সাথে সেখানে কথা বলেছেন। আমরা যখন টেপানিয়া ব্লকের উদ্দেশ্যে যখন রওনা হলাম, টেপানিয়া ব্লকের কাছাকাছি যাওয়ার পর আমরা দেখলাম সেই বিজিবির হায়নাদার বাহিনী যারা মানুষের রক্ত জড়ায়, মানুষের ভোটাধিকার হরণ করে কয়েক শত লোক সেখানে আমাদের ইট পাটকেট সেখানে নিক্ষেপ করতে শুরু করে, বোম নিক্ষেপ করতে শুরু করে। তাদের আক্রমণে আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে আহত হয়েছেন এবং আরও 10 থেকে 15 জন আমাদের কংগ্রেস কর্মী সমর্থক প্রার্থী প্রস্তাবক সেখানে রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় সেখানে প্রমাণিত এই ত্রিপুরা রাজ্যে সেখানে জঙ্গল রাজ চলছে। যখন সুদীপ রায় বর্মন আক্রান্ত, যখন পুলিশ সেখানে কর্ডন করে রেখেছে তাদের, বারবার উনি ডিজিপিকে ফোন করেছিলেন, এসপি সাহেবকে ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্বে রয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে কেউ সেখানে ফোন রিসিভ করেননি। মুখ্যমন্ত্রী তৎকালীন সময় যখন আমরা আক্রান্ত, আমরা যখন রক্তাক্ত, সুদীপ রায় বর্মন যখন অসুস্থ এবং কংগ্রেসের প্রার্থী প্রস্তাবক যারা যাদের মাথা ফেটেছে, ঠিক সেই সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে মাতার বাড়ি সেখানে টেপানিয়া ব্লকে সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই মহকুমারে অবস্থান করছেন, অথচ সেই মহকুমারের মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী বিরোধী দলনেতা বিধায়ক সিডব্লিউসির সদস্য রক্তাক্ত হচ্ছেন, প্রার্থীরা রক্তাক্ত হচ্ছেন। এই ঘটনার নিন্দা জানানোর সেখানে ভাষা আমাদের জানা নেই। পুলিশও সেখানে আক্রান্ত হয়েছে। খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে 4-4 জন পুলিশ আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এরপরের দিন আমরা দেখলাম পুলিশ সেখানে প্রণোদিতভাবে সেখানে মামলা সেখানে নিয়েছেন, তদন্ত করছেন, দুজনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমি অন্তত দায়িত্ব সহকারে বলতে চাই, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তার মধ্যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো সেখানে অভিযোগ ছিল না। আমাদের দল যে কমপ্লেন করেছেন, সুদীপ রায় বর্মন যিনি আক্রান্ত হয়েছেন, আমাদের সিডব্লিউসির সদস্য মাননীয় বিধায়ক যে অভিযোগপত্র করেছেন যাদের বিরুদ্ধে, তাদের মধ্যে কিন্তু ওই দুইজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু সেখানে অভিযুক্ত করা হয়নি। যারা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করার পর মাননীয় বিধায়ক বাগমা বিধানসভা কেন্দ্রের এই থানাতে এসেছিলেন, আমরা টিভিতে দেখলাম, আমরা সংবাদপত্র থেকে সেখানে শুনতে পারলাম, বিধায়ক এই থানার মধ্যে এসেছিলেন। বিধায়কের সাথে যারা ছিলেন তারা সবাই দুষ্কৃতিকারী, সেখানে টেপানিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান বলুন এবং বিভিন্ন নেতৃত্বরা, আমরা টিভি ফুটেজের মধ্যে দেখেছি বিধায়কের সাথে আরকিপুর থানার মধ্যে সেখানে অবস্থান করেছিলেন। যারা রক্তাক্ত করেছে, যারা আমাদের মাথা পাঠিয়েছে, সুদীপ রায় বর্মনের মাথা পাঠিয়েছে, কংগ্রেসের প্রার্থী প্রস্তাবকের সেখানে রক্তাক্ত করেছে, এই সমস্ত দুষ্কৃতীরা বিধায়কের সাথে থানায় অবস্থান করছেন, অথচ থানার পুলিশ তাদের বিরুদ্ধে সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা অনতিবিলম্বে দাবি করব, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যারা আমাদের মাথা পাঠিয়েছে, যারা আমাদের রক্তাক্ত করেছে, সেই সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা না হলে আগামী দিন সেখানে আমাদের জাতীয় কংগ্রেস আমরা আরও বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য হব।